morning. Good morning. এনো চা। Thank you. তোমার মেয়ে ঋষিকে ছেড়ে দিয়ে পিনাকি বলে ছেলেটাকে বিয়ে করবে বলে একেবারে খেপে উঠেছিল। তুমি শুনেছো যে সেই ছেলেটা বিদেশে চলে গেছে আর তোমার মেয়েকে কোনো রকম প্রতিশ্রুতি না দিয়েই সে চলে গেছে। ওই গড, আমি তো ঠিক উল্টোটা শুনেছি, যে ছেলেটা বিয়ে করে তারপর বিদেশে যাবে। হ্যাঁ, সেরকমই কথা হয়েছিল, কিন্তু সেটা তো হয়নি। তোমার মেয়েকে নাচিয়ে ছেড়ে দিয়েছে। আর তোমার মেয়েও এত বোকা, বাদর নাচ নেচেছে। ঋষির মতন এত ভালো ছেলে, তাকে ছেড়ে দিয়ে ওই এনআরআই ছেলেকে দেখে তোমার মেয়ের মাথা ঘুরে গেল। ওই কোন এক বন্ধুর বিয়েতে পার্টিতে আলাপ হয়েছিল, তারপর আর তারপর ঋষির সাথে সম্পর্কটা তলা নিতে গিয়ে ঠেকল। তারপর ঋষিকে তো একদিন বলেই দিল যে আমি তোমাকে বিয়ে করব না, আমি পিনাকিকে বিয়ে করব। আচ্ছা, আমি কি এক্স্যাক্টলি করতে পারি আমাকে বলবে? এটা তো ওদের ব্যাপার। হ্যাঁ ঠিকই তো, কি আর করবে? তুমি ওই ছোট থেকে তোমার মেয়েকে যেমন প্যাম্পার করে গেছো, সেরকম প্যাম্পার করো। তোমার জন্য কিন্তু ওই মেয়ের এই অবস্থা। এখন বুঝতে পারছে বাছাধন, কত ধানে কত চাল। আর ঋষি তো কলকাতায় নেই, ও বদলি হয়ে তো বাইরে চলে গেছে। তাই নাকি? তা কোথায় গেছে? কোথায় গেছে সেটা আমি কি করে বলবো বলো? তোমার মেয়েই বলতে পারবে। তবে আমার কি মনে হয় বলো তো, যেহেতু ঋষির বাড়ির সাথে একটা ভালো সম্পর্ক হয়েছিল, ওই ছেলেকে কিন্তু হাতছাড়া করা একদম ঠিক হবে না। আমি বলে দিলাম, বিয়ে তো আর আমি করব না, করবে তোমার মেয়ে। সে যদি মন থেকে রাজি না হয়। কি বলছো, মন থেকে রাজি হবে না মানেটা কি? হ্যাঁ, তোমার মেয়ে তো এখন হারে হারে টের পাচ্ছে যে সেই ছেলে দুদিন ফুর্তি করে বিদেশে চলে গেল। এখন তোমার মেয়ে ঋষির সাথে সম্পর্কটা খুব ভালো করে বুঝতে পারছে। আচ্ছা রে, ঋষি বা কম কিসে যায় বলতো? কত ভালো চাকরি করে, ওর কত ক্ষমতা, আর ওদের বাড়িটা কত ভালো বলো, কত সুন্দর বাড়ি। এত ভালো বর, এত সুন্দর শ্বশুর বাড়ি কোথায় পাবে? হুম, আমি এটা বুঝতে পারছি না, তুমি এসব কথা আমাকে বলছো না, তোমার মেয়েকে বলো। তুমি কি ভাবছো আমি বলিনি, আমি ছেড়ে দিয়েছি? তুমি তো কিছুই বলো না, যা বলার মেয়েকে তো আমিই বলছি। শুধু আমি ওকে বলে বলে খারাপ হচ্ছি। অবশ্য আমার খারাপ হতে কোনো আপত্তি নেই, আমার মেয়ের ভালোর স্বার্থে আমি খারাপ হতে রাজি আছি। কিন্তু রোশনি তো তোমার মেয়ে, তুমি ওকে কিছু বলো, ওকে ডাকো, ডেকে কথা বলো ওর সাথে। না না, বুঝতে পারছি না আমি ওকে কি বলবো। তুমি তোমার মেয়েকে বলবে যে আমরা ঋষির সাথেই ওর বিয়ে দিতে চাই, এইটুকু কথা বলতে পারবে তো নাকি? আচ্ছা তুমি কোন যুগে বাস করো বলো তো, আমি বুঝতে পারছি। তুমি এই জেনারেশনকে চেনো না? হ্যাঁ, আমি বলবো আর আমার মেয়ে বিয়ে পিঁড়িতে বসে যাবে? তাও তুমি বাবা হিসেবে এই কর্তব্যটা তো করতেই পারো, তাই না? তাছাড়া তোমার মেয়ে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে যে ঋষির সাথে সম্পর্কটা শেষ করাটা একদম ঠিক হয়নি। ঠিক আছে ঠিক আছে, বলছো যখন ডাকো ডাকো, রশ্মিকে ডাকো। হ্যাঁ রশ্মি, রশ্মি এদিকে এসো, রশ্মি। বলো মা। শোনো, তোমার জন্য আর কতদিন ওয়েট করে থাকবো আমরা? যথেষ্ট লেখাপড়া হয়েছে আর বিয়ের বয়সও হয়েছে, এবার বিয়েটা করো, আমাকে আর তোমার বাবাকে একটু ঝাড়া হাত পা থাকতে দাও। আমি তো আর এখনই বিয়েটা করছি না মা, তুমি এখনই ভাবে বলছো কেন? রশ্মি, তুমি যথেষ্ট বড় হয়ে নিজের ভালো মন্দ খুব ভালো করেই বোঝো, একজন ইন্টেলিজেন্ট গার্ল। তুমি জানো একবার তুমি ভুল করেছো, আমার একটা সাজেশন, ঋষি ইজ এ গুড বয়, ওরম ছেলে পাওয়া খুব দুর্লভ। আমি বুঝতে পারছি না রশ্মি, যে ছেলে তোকে এতটা ভালোবাসত তুই সেই ছেলেকে ঠকাতে পারলি কি করে বলতো? মা প্লিজ, এসব কথা শুনতে আমার এখন একদম ভালো লাগছে না। কিন্তু উপায় নেই রশ্মি, কথাগুলো তো শুনতে হবে, তার কারণ তুমি যখন একটা মিস্টেক করো, একটা ভুল করো, তার দায়ভার তোমার। ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি। একটা কথা বলে রাখছি, দেখো আজকে যদি
রোশনির ওই এনআরআই ছেলের সঙ্গে বিয়েটা ক্যান্সেলও হয়ে যায় আর ও যদি এখন আবার ফিরে আসতে চায় আমাদের ঋষির জীবনে তাহলে কিন্তু আমার মনে হয় ঋষির ওকে অ্যাকসেপ্ট করাটা উচিত হবে না কারণ যে একবার ফিরে যায় সে কিন্তু বারবার ফিরে যেতে পারে দেখ মানুষ মাত্রই ভুল হয় ওর বয়স নেই বা কি ওর কোনো দায়িত্ববোধ আছে এই বয়সে বল তার মানে যা বোঝা যাচ্ছে রোশনিদি যদি আবার আমাদের সঙ্গে যোগাযোগ রাখে বা রোশনিদির সাথে যদি দাদা ভাইয়ের সম্পর্কটা আবার ঠিক হয়ে যায় তাহলে বাপি তোমার কোনো আপত্তি নেই তাই তো ঋষি যে আজকে এরকম হয়ে গেছে সেটা তো ওর জন্যই ওর রাগ জেদ এখন যেটা রয়েছে সেটা আগেও ছিল কিন্তু এতটা ছিল না এই যে ওর ভাঙনটা সেটা অ্যাকসেপ্ট করতে পারে আজকে যদি মেয়েটা এসে ওর কাছে সরি বলে ক্ষমা চেয়ে না ওরা দুজনে দুজনের সঙ্গে যদি সম্পর্কটা ঠিক করে না তাহলে আমার তো কোনো আপত্তি থাকার কথা নয় ছোটকা সম্পর্কটা না হয় আজকের জন্য ঠিক হয়ে গেল কিন্তু ভবিষ্যতে যে আবার এরকম কিছু ঘটবে না তার তো কোনো গ্যারান্টি নেই তখন তো ঋষি আবার কষ্ট পাবে আর দেখো এই যে সম্পর্কটা ভাঙলো এই ভাঙনটা কিন্তু অনেকদিন আগে হয়ে গেছে এবার আস্তে আস্তে ও ঠিক এই ভাঙনটা অ্যাকসেপ্ট করে নেবে যেটা যদি বারবার হয় সেটা অ্যাকসেপ্ট করা কিন্তু সহজ হবে জানিস হর্ষ আমাদের ঋষি ওই মেয়েটাকে কি ভালোই না বাস্ত আমার কি মনে হয় জানিস মেয়েটা যদি আবার ফিরে আসে এসে বলে আমি ফিরে এসেছি আমাদের ঋষি তাকে এক বাক্যে ক্ষমা করে দেবে মনটা তো তার কাদার তাল কত দয়া মায়া মনের ভেতর বাইরের খোলস দেখে কি আর বোঝা যায় কিন্তু দিদি সেটা কি ঠিক হবে কি ঠিক কি ভুল তা আমরা কি করে বুঝবো বল দেখিনি ছোট সম্পর্ক ওদের মধ্যে ছিল সম্পর্ক ওদের ভেঙেছে আবার যদি সম্পর্ক জোড়া লাগে ওদের ইচ্ছেতেই লাগবে তুই যদি বাধা দিস তোর কি মনে হয় তোর কথা ওরা শুনবে শুনবে না তবে কি জানিস মেয়েটা বিয়ে হয়ে যদি এই বাড়িতে আসে আমি ঠিক গড়ে পিঠে মানুষ করে নেব এমনি যখন মেয়েটির সঙ্গে কথা কয়েছিলাম আমার তো খুব একটা খারাপ লাগেনি আমি তো ভাবতেই পারিনি যে একটা বিদেশে থাকা ছেলের জন্য আমাদের ঋষিকে ছেড়ে দেবে আমি তো শুনেছিলাম ওর সাথে যে ওই এনআরআই ছেলেটার সম্পর্ক হয়েছিল সেটা দাদা ভাইকে জানায়ও নি পরে যখন দাদা ভাই জানতে পারে তখন অশান্তি হয় আর তখনই ও জোর দিয়ে বলে যে ওই ছেলেটাকেই ও বিয়ে করে তারপর থেকেই দাদা ভাইটা কেমন একটা হয়ে গেল প্রথম কদিন তো ঘর থেকে বেরোতেই চাইতো না বাবারে বাবারে বাবা আমি তো কি ভয় পেয়ে গেছিলুম তারপর যাক ঘর থেকে বেরোলো কাজের মধ্যেই ডুবে গেল আমার কি মনে হয় জানো দিদি না এই শহরে থাকবে না বলেই ট্রান্সফারটা নিয়েছে ইচ্ছে করে ট্রান্সফারটা নিয়েছে না না ছোট মা দেখো অ্যাকচুয়ালি ও তো খুব এফিশিয়েন্ট অফিসার আর আমি যতদূর জানি ওইখানে একটা কোনো ক্রাইসিস চলছে মানে একটা গ্যাং খুব বদমাইশি করছে কেউ ওদের বাগে আনতে পারছে না সেই জন্য টেম্পোরারি বেসিসে ওকে ওখানে পাঠানো হয়েছে সমস্যা সমাধান হয়ে গেলে ও আবার ঠিক ফিরে আসবে না রে অফিস থেকে যেমন পাঠিয়েছিল তেমনি ওর নিজেরও ইচ্ছে ছিল যাওয়ার সে তো বটেই আসলে ও পালাতে চাইছিল আসলে ও ভেবেছিল হয়তো এই শহর ছেড়ে চলে গেলে ও রশ্মির সঙ্গে স্মৃতির সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করতে পারে ছেলেটার মুখ দেখলে আমার বুকের ভেতরটা কেরম দুরুম দুরুম করতো কিন্তু কাছে বসে জড়িয়ে ধরে যে দুটো মনের কথা কইব সে সুযোগ তো কোনোদিন দেয়নি কো ও তো মনের কথা কাউকে খুলেই বলতে পারেনি দেখো বৌদি আমি মনে করি যে সম্পর্কটা যদি আবার আগের মতো জোড়া লেগে যায় তাহলে আমার ছেলেটা
আবার আগের মতো হয়ে যাবে। ও যে নিজের মধ্যে গুমড়ে গুমড়ে রয়েছে সেটা থেকে অন্তত মুক্তি হবে। ও বরাবরই রাশভারী, কিন্তু ও এই নিজের মধ্যে নিজে যে গুটিয়ে রয়েছে সেটা তো অন্তত থাকবে না। সবকিছু যদি ঠিকঠাক থাকে আমার হর্ষের বের পর ঋষির বেটা দিয়ে দেবো। আরে হর্ষ, লেখা এলো না তো? ওর বিয়ের শাড়িগুলো তো কিনতে হবে, ওকে সঙ্গে নিয়ে তো কেনা উচিত, তাই না? ও আসবে না? আমি তো বলেছি, তো আমি বললে আসবে কেন? লজ্জা পায় না? তোমরা বলো। কালই আমি ওকে ফোন করব। আসবে না মানে দুদিন বাদে বাড়ির বউ হবে, আসবে না মানেটা কি? আসতেই হবে। আশীর্বাদের দিনে যদি ছেলেরা না আসে ওর দাদার বিয়ে, খুব খারাপ লাগবে। কিন্তু ছোটকা তুমি একদম চিন্তা করো না, আমার বিয়ের প্রত্যেকটা অকেশনে ঋষি বাদ থাকবে এটা আমি কিছুতেই হতে দেব। আমি যেমন ভাবে পারি ধরে বেঁধে ওকে ঠিক নিয়ে আসবো। তুমি দেখো শোনো রোশনি, ঋষির পরিবারের সাথে আমাদের ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু তুমি যা কাণ্ড করে ফেলেছো তারপরে তো আমি ঋষিদের বাড়িতে ফোন করতে লজ্জা পাই। আমি এখনো বলছি, ঋষি তোমাকে যেরকম ভালোবাসে, তুমি যদি একবার ঋষির কাছে গিয়ে অন্যায় স্বীকার করো, তুমি যদি বলো যে তুমি যা করেছো সেটা ভুল করেছো, ঋষি কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে। ও কিন্তু তোমাকে ফেরাতে পারবে না। দেখো ঋষি এখানে নেই মা। নেই তো কি হয়েছে? ফোনে তো যোগাযোগ করা যায় নাকি? ও আমার ফোন তুলবে না। তুই কি ফোন করে দেখেছিস? আমি ওকে জানি বাবা, ও আমার ফোন ধরবে না। না যদি ফোন না ধরে ওর সাথে গিয়ে দেখার পর কি অসুবিধা আছে? ও আর এখানে থাকে না, ও ট্রান্সফার নিয়ে চলে গেছে। শুধু তোমার জন্য, তুমি বুঝতে পারছো রোশনি, শুধু তোমার জন্য ঋষি এই শহর ছেড়ে চলে গেল। এত অল্প বয়সে ছেলেটা এত ভালো চাকরি করে, এত উন্নতি করেছে, আর তুমি তুমি ওর কোনো দামই দিতে পারলে না। ঋষি ট্রান্সফার কোথায় হয়েছে? ইন্ডিয়ার বাইরে তো আর হয়নি, এই পশ্চিমবঙ্গের মধ্যেই তো ট্রান্সফারটা হয়েছে। তুই জায়গাটা জেনে নে, সেটা বললে একদিন আমরা গাড়ি করে চলে যাবো। তাছাড়া ও ঋষির বাড়িতেও কথা বলতে পারি, ওদের মধ্যে যদি কেউ ওর সাথে দেখা করতে যায় তুই ওদের সাথে চলে যেতে পারিস। Probably we'll wait till he comes back. আরে অপেক্ষা করবো, ঋষি যতক্ষণ ফিরবে তারপরে কথা বলবো। কিন্তু ঋষি খুব জেদি, ও একবার যখন আমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে ওই মুখ ও আর আমার দিকে কখনোই ফেরাবে না। রোশনি, ঋষি যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকে ও তোমাকে ঠিক ক্ষমা করে দেবে। তাছাড়া তুমি যা অন্যায় করেছো তোমারও তো উচিত ওর কাছে গিয়ে ক্ষমা চাওয়া, তাহলে দেখবে তুমি তোমার নিজের দিক থেকে একদম ঠিক থাকবে। কোথায় ট্রান্সফার হয়েছে সেটা বললি না তো? ঋষির বোনের সাথে একদিন দেখা হয়েছিল ঝিলমিল। ঝিলমিল বলল সাগর দেখি বলে একটা জায়গা চলে গেছে। সাগর দেখি কেন বলো তো? সাগর দেখি তুমি কোনোদিন গেছো? না মানে ব্যবসার কাজে তো তুমি বিভিন্ন জায়গায় যাও, সেখানে থাকতেও হয়, সাগর দিকে কি তোমার চেনা জায়গা? না না, সাগর দিকে আমি কোনোদিন থাকি। তাহলে চলো না আমরা মেয়েকে নিয়ে একবার সাগর দিকে ঘুরে আসি। না না, আমি হঠাৎ সাগর দিকে কেন যেতে যাব? আমি যেতে পারবো না। ও মা, কেন সাগর দিকে যেতে পারবে না কেন? না না, মানে আমি এই মুহূর্তে বাইরে যেতে পারবো না। বারে তুমি তো এই একটু আগে বললে যে দরকার হলে আমরা যাব। না না, আমরা বলতে আমি বুঝেছি যে তুমি আর ও চলে যাবে আর কি। এই না না, সেটা ঠিক হবে না, ওর বাড়ির লোক কি ভাবছে সেটাও তো একটা ব্যাপার নাকি। তুমি বরং একটা কাজ করো, এসে ওই বাড়ির লোকদের সাথে কথা বলো, ওদের মধ্যে থেকে কেউ যদি যায় তাহলে ও রশ্মি ওদের সাথে চলে যাবে। আমিও চাই যে তুমি নিজে গিয়ে বলে আসবে যে তুমি অন্যায় করেছো, তুমি তার জন্য ক্ষমা চাইছো।
তারপরেও যদি তোমার থেকে মুখ ফিরিয়ে থাকে সেটা তোমাকে মেনে নিতে হবে। কিন্তু তুমি তো জানবে যে তুমি নিজে বলেছো। বেশ, আমি যাব মা। আসবো স্যার। আসুন, আজকে হঠাৎ আপনি পারমিশন নিচ্ছেন যে? না স্যার, মানে মানে কি? আমি তো ভাবলাম আপনি আসতেই পারবেন। আপনার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, আপনার মেয়ে তো এখন সেলিব্রিটি। হ্যাঁ, এত ভালো রেজাল্ট করার পর তার মা কি আর আমার বাড়িতে কাজ করবে? ভালো রেজাল্ট দিয়ে তো আমাদের পেট ভরে না, তাই আমাদের খেটে খেতে হয়। আর কাল থেকে আসবো না কেন স্যার? আসলে আজকে একটু আসতে দেরি হলো। স্বাভাবিক, কাল নিশ্চয়ই অনেক লোকজন উলটুল নিয়ে আপনার মেয়েকে সম্বর্ধনা দিতে গিয়েছিল। স্যার, আমার মেয়েটাকে নিয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন ও ভেতরে আসতে পারে। বুঝলাম না, কাজটা তো আপনার করার কথা, আপনার মেয়েকে আপনি নিয়ে এসেছেন কেন? আমি তো এই ব্যাপারে পরিষ্কার কথা বলেই দিয়েছিলাম। কালকে ও আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, আপনি মানি মানুষ, আপনার মান রাখতে পারেনি তাই ওকে নিয়ে এসেছি। ও কালকের ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা চাইবে বলে। আমার এসব নাটক সহ্য হয় না। আর দেখুন, এমনিতেও আমার কাছে এমন কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয় যে ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে বলে আমার ওকে মনে রাখতে হবে। সে তো আমি জানি স্যার, কিন্তু অন্যায় করেছে। আমি মা, আমার সামনে আপনার মুখের উপর এত বড় কথা বলেছে, তাই আমার মনে হয়েছে ওর আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনি যদি একবার অনুমতি দেন তাহলে বাড়িতে মিষ্টি আছে খাইয়ে দিন। এত ভালো রেজাল্ট করেছে, এত ভালো নাম্বার পেয়েছে, যে নাম্বারটার ধারে কাছে আমি কোনোদিন পৌঁছাতে পারিনি। এত ভালো রেজাল্ট করার জন্য ওকে একটা ট্রিট তো আমারও দেওয়া কর্তব্য। বাড়িতে যে মিষ্টি আছে সেটা আমার তরফ থেকে আপনি ওকে খাইয়ে দিন। ওসব ক্ষমা টমা আর চাইতে হবে না। জাহ্নবী, ভেতরে এসো। বললাম তো, যা বলার আমার বলা হয়ে গেছে। স্যার,